সবাইকে প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। ভগবানের জীবনী থেকে আলোচনা হবে। আজকের বিষয় হচ্ছে গুরু এবং শিষ্যের মধ্যে যে টান বা সম্পর্ক, সেটা শারীরিক নয়, সে তো অবশ্যই যাদের গুরু আছে আমরা সবাই সেটা জানি, কিন্তু ভগবানের জীবনে ভগবান এইটার প্রমাণ বারবার পেয়েছেন। তো আগের দিন আলোচনা হয়েছিল যে ভগবানের গুরু স্বামী পবিত্রানন্দ মহারাজ তিনি প্রচন্ড অসুস্থ হয়ে পড়েছিলেন এবং এই খবরটা ভগবানকে জানানোর প্রয়োজন বোধ কেউ করেনি। কিন্তু ভগবানের শালিকা, তিনি যখন খবর পান তো তিনি ভগবানকে খবর দেন। তো তারপরে অনেক ঘটনা ঘটে, তো সেটা নিয়ে আজকে আলোচনা করছি। ভগবান এপ্রিলের 2 তারিখ রাত্রেই অফিস থেকে ফিরে গুরুদেবের অসুস্থতার কারণ দেখিয়ে আবশ্যকীয় ছুটির আবেদন পত্র লিখে তার বাড়িরই পেছনের গলিতে অবস্থান করা এক পরিচিত ভদ্রলোককে দিয়ে তার অফিসের বড়বাবুর কাছে পাঠিয়ে দিতে বলেন। তো তিনি যখন শুনলেন যে ওনার গুরু অসুস্থ, তিনি আর দেরি করলেন না, তিনি সঙ্গে সঙ্গেই মানে অ্যাবসেন্ট লেটার, যেটা হয় যে রিকোয়েস্ট ফর অ্যাবসেন্স, সেখানে তিনি চাইলে অনেক অজুহাতে লিখতে পারতেন, এই অসুস্থ, সে এই হয়েছে ওই হয়েছে, কিন্তু তিনি বললেন আমার গুরুদেব অসুস্থ। এখানে তার লোকানোর কিছু নেই যে লোককে যদি বলি গুরুদেবকে দেখতে যাচ্ছি কে কি ভাববে না ভাববে, সত্যি কথাটাই বলেছেন, আমার গুরুদেব অসুস্থ, আমাকে এক্ষুনি যেতে হবে। পরের দিন অর্থাৎ এপ্রিলের 3 তারিখ 7 সকালে ভগবান বেরিয়ে পড়েন। দেবযানের পরীক্ষার পরেই ভগবানের সপরিবার কলকাতা যাওয়ার রেলওয়ের পাসের সংরক্ষিত টিকিট ছিল, ভগবান সেটি গুরুমার কাছে রেখে গেলেন পরে যাওয়ার জন্য, নিজে সাধারণ শ্রেণীর একটি অসংরক্ষিত টিকিট কিনলেন। তো তখন দেবযানেরই ভগবানের যিনি কন্যা সন্তান ওনার পরীক্ষা ছিল এবং গুরুমা বলেছিল তুমি যেও না, আমরা তো কিছুদিন পরেই আমাদের কলকাতা যাওয়ার কথা, তো তখন গিয়ে আমরা গুরুদেবকে দেখে নেব, এখন তো মেয়ের পরীক্ষাও চলছে। তো আমরা সাধারণ মানুষ কি করি, আমরা নিজেদের লোকেদেরই বেশি প্রাধান্য দিই। ভগবানের জায়গায় অন্য কেউ হলে হয়তো বলতো হ্যাঁ কিছুদিন বাদে গিয়ে গুরুদেবকে দেখব, মেয়ের পরীক্ষাটা হয়ে যাক, মেয়ের পরীক্ষাটা তো খুব দরকার। কিন্তু ভগবান কারুর পরীক্ষা নিরীক্ষা কিছুই তিনি দেখলেন না। পরের দিনই তার তো অলরেডি একটা টিকিট কাটা ছিল, সেই টাকাটাও তা নষ্ট হয়েছে, কিন্তু সেসব তিনি ভাবেনি। তার মাথায় শুধু একটা আছে, আমাকে আমার গুরুদেবের কাছে যেতে হবে, আমাকে আমার গুরুর কাছে যেতে হবে। ঠাকুরের এতে দেখছি না যে ঝড় বৃষ্টি, সেই সময় তো গাড়ি ওরকম ছিল না, এখন দক্ষিণেশ্বরে যাওয়ার মেট্রো রয়েছে, বাস রয়েছে, অনেকভাবেই দক্ষিণেশ্বর যাওয়া যায়। তো তখন সে নৌকা করে করে মানুষ আসত, তো স্বামীজি সেই ঝড় জল যাই হোক সে কিন্তু ঠাকুরের কাছে যেত। ঠাকুর একদিন জিজ্ঞেসও করেছে তুই যখন আমাকে মানিস না তুই কেন আমার কাছে আসিস, তখন স্বামীজি যে উত্তরটা দিয়েছিল সেটা আমরা সবাই জানি। স্বামীজি একটাই কথা বলেছিল, তোমাকে ভালোবাসি তাই আসি। গুরুকে ভালোবাসতে হয় সবকিছুর থেকে বেশি, আমার নিজের পরিবার পরিজন সম্পত্তি টাকা পয়সা বন্ধু বান্ধব যা আমার কাছে আছে তার থেকে বেশি ভালোবাসতে হয় গুরুকে, তিনি প্রথম, ভালোবাসার লিস্টে তিনি প্রথম। তো ভগবানও সেই টিকিট ফিকিট গুরুমার কাছে দিয়ে দিলেন এবং নিজে একটা মানে অসংরক্ষিত টিকিট কেটে তিনি গেলেন। ভগবানেরই প্রতিবেশী ও ভগবানের নিকটে যাতায়াত করেন এক ভদ্রলোক, তার নাম রোজেন্দ্রনাথ সেন। তিনি আবার ভগবানের গুরু মহারাজ জি শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজির গুরু তপস্বী স্বামী কৃষ্ণানন্দজির দীক্ষিত ছিলেন। তো ভগবানের পাশেই একজন থাকতো, তিনিও রেলওয়েতে কাজ করতেন। তো পবিত্রানন্দজির গুরু ছিল স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, তো তিনি ছিলেন স্বামী কৃষ্ণানন্দজির শিষ্য, তার মানে পবিত্রানন্দজির গুরু ভাই। শ্রী সেন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে মালিগাঁও স্টেশনে গিয়েছিলেন, হঠাৎই তার চোখ পড়ল ভগবানকে উদ্ভ্রান্ত চেহারায় বসে রয়েছেন, কোনো দিকে মন নেই। ভগবানকে জিজ্ঞেস করে সব জানলেন, ভগবানকে তিনি বারণ করলেন এভাবে যেতে, কারণ গুয়াহাটি থেকে ট্রেনে কলকাতা প্রায় 24 ঘন্টার যাত্রা, এতটা পথে টিকিট সংরক্ষিত না থাকলে অত্যন্ত শারীরিক কষ্টের মুখোমুখি হতে হয়, কিন্তু কে শোনে কার কথা, গুরুর জন্য ব্যাকুল ভগবান নিজের শরীরের স্বাচ্ছন্দ্যের কথা বিস্মৃত হয়েছেন। মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে গুরুর প্রতি তার ভালোবাসাটা কিরকম।
তখন সেই সময় ট্রেনে তো সময় লাগে, এখন তাও ফ্লাইটের একটা অপশন আছে কলকাতা থেকে আসাম যাওয়া, সেটা অনেক কম সময় লাগে। তো ও ব্রজেন্দ্রনাথ সেন তিনি সকালবেলা বেরিয়েছিলেন, তো স্টেশনের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন তার ভগবানের উপরে চোখ পড়লো। তারা তো একই কলোনিতে থাকতো, রেল কলোনিতে, দেখে মানে উদ্ভ্রান্ত হয়ে বসে রয়েছে, মানে কোনো দিকে মন নেই, যেন মানে একটা ট্রান্সের মধ্যে রয়েছে। তখন তিনি জিজ্ঞেস করলেন, কি হলো, তুমি কোথায় যাচ্ছ হঠাৎ করে? তো বললেন যে আমার গুরুদেবের মানে শরীরটা ভালো নেই, আমি কলকাতায় যাচ্ছি। তো তিনি বললেন, 24 ঘন্টা তুমি অসংরক্ষিত একটা টিকিটে করে যদি কলকাতায় যাও, এটা তো শরীরের উপর একটা ভীষণ ধকল, 24 ঘন্টা লাগে যেতে, কিন্তু যার গুরুর প্রতি চিন্তা সে কি আর নিজের শরীরের কথা ভাবে? তার কাছে তখন শরীর মন কিচ্ছু নেই, তখন শুধু তার গুরুর কাছে যেতে হবে তাকে। ভগবান তাড়াহুড়োয় তেমন কিছু নিয়ে যেতেও পারেননি, শ্রী সেন জোর করে ভগবানের পকেটে 100 টাকা গুঁজে দিলেন। সেই সময় গুয়াহাটি থেকে কলকাতা যাওয়ার একটি ট্রেন ছিল কামরূপ মেল। গুরুদেবের জন্য বিহল প্রাণ এই ভক্তের পেছনে পড়ে রইল, তার সংসার, তার স্ত্রীর আবেদন, স্বীয় আত্মজা দেবযানীর পরীক্ষা, বন্ধুদের বারণ, নিজের শরীরের ক্লেশ, যন্ত্রণা। মানে সাথে করে এত তাড়াহুড়ো করে বেরিয়েছে, মানে সাথে কিছু নেই, তো ব্রজেন্দ্রনাথ সেন তিনি 100 টাকা বুঝলেন জোর করে, মানে ভগবান কোনো মতে গুরুদেবের কাছে যেতে পারলে তিনি বাঁচেন। এই এইভাবে গুরুকে ভালোবাসতে হয়, এইটা হচ্ছে এক্সাম্পল, একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, যে গুরুকে যদি ভালোবাসি কিভাবে ভালোবাসব। এইভাবে গুরুকে ভালোবাসতে হয়, খালি দীক্ষা নিয়ে চলে এলাম, গুরুদেব অসুস্থ, ও বয়স হয়েছে তো একটু তো অসুস্থ হবেনি, সেই সব না। গুরু যদি প্রাণ হয় তাহলে তাকে ছেড়ে বা তাকে ফেলে থাকা যায় না। ভগবান সকাল 7:30টার কামরূপ মেলে চড়ে বসলেন। এপ্রিলে 3 তারিখ দুপুর প্রায় 12টা সূর্য মধ্য গগনে বিরাটির বাড়িতে ভগবানের মা বাবা ভাই বোনেরা গতানুগতিক জীবনে যে যার নিত্যকর্মে ব্যস্ত, হঠাৎই সকলে চমকে উঠল ভগবানকে ঝড়ের গতিতে বাড়িতে ঢুকতে দেখে। ভগবান তো কাউকে জানায়নি যে তিনি যাচ্ছেন, তো হঠাৎ করে তারা ভাবছে কি ব্যাপার, ওদের তো কিছুদিন বাদে আসার কথা হঠাৎ করে চলে এসছে। উদ্ভ্রান্তের মতো চেহারা তার, চোখ মুখ শুকনো, চুল এলোমেলো, সকলে ভগবানকে দেখে এক অজানা আশঙ্কায় কেঁপে উঠলেন। সাধারণত সংবাদ না দিয়ে এভাবে ভগবান বিরাটি আসেন না, ওরকম চেহারা দেখেও তারা চিন্তায় পড়লো যে কিছু কি হলো, কি ব্যাপার, এরম করে ছেলেটা না জানিয়ে চলে এসছে। তার তো আরো কিছুদিন পর আসার কথা ছিল গুরুমা দেবযানীকে নিয়ে, হঠাৎ আগে কেন এসেছেন ভগবান তাও এভাবে? কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই ভগবান তার মেজ ভাইকে বললেন, স্বপন, গুরু মহারাজজি খুব অসুস্থ, শিশুমঙ্গলে ভর্তি আছেন, আমি তাকে দেখতে এসেছি, চল আমার সঙ্গে। তো ভগবানের পরের যে ভাই ছিলেন তার পূর্বাশ্রমের নাম ছিল স্বপন চক্রবর্তী, পরবর্তীকালে তিনি ভগবানের কাছে সন্ন্যাস নেন, তার নাম হয়েছিল স্বামী নিত্যানন্দ মহারাজ, তিনি 1 বছর হয়েছে দেহ রেখেছেন। তো সেই ভাইকে, সেই ভাইও পবিত্রনন্দজিকে তো দেখেইছে, তো বলে তুই আমার সাথে চল, আমি গুরুদেবকে দেখতে এসছি। দুপুরে মুখে কিছু না তুলেই ভগবান মেজ ভাইকে নিয়ে বিরাটির বাড়ি থেকে বেরিয়ে এলেন। এই ঘটনাগুলো শুনে যে ভগবান এইভাবে সবকিছু ফেলে চলে এসছে, তার মেয়ের পরীক্ষা, এতজন এত কিছু বারণ করেছে যেও না পরে যেও, তার অলরেডি টিকিট কাটা ছিল, সে টিকিটের টাকাটা নষ্ট হয়েছে, সকাল সকাল বেরিয়ে 24 ঘন্টা যাত্রা করে বাড়িতে ঢুকেছে, ঢুকে কিচ্ছু খেলো না, সেখান থেকে বলে খালি ভাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, এইগুলো দেখে বোঝা যাচ্ছে যে ভগবানের কাছে তার গুরুদেব কি ছিলেন। আর আমাদের যাদের গুরু আছে, আমরা যদি ভেবে দেখি আমরা কি আমাদের গুরুদেবকে এতটা ভালোবাসতে পেরেছি, বা ভগবানের কাছে তার গুরু যতটা দাম রাখে, রাখতো না এখনো রাখে, এটা এটা বর্তমান, গুরু সবসময় বর্তমানের ব্যাপার, অতীতের ব্যাপার না। 85 সালে পবিত্রনন্দজি দেহ রেখেছেন ঠিকই, কিন্তু উনি 1 নম্বর ভগবানের তালিকায়। তো আমার যদি গুরু থেকে থাকে তাহলে আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আমার কাছে কি আমার গুরুটা এত বড় স্থান কি আমি আমার গুরুকে দিতে পেরেছি, যে তার জন্য আমি সব ভুলে খাওয়া দাওয়া ছেড়ে আমি ছুটে ছুটে যাচ্ছি তাকে দেখতে। তাও কি
মানে হয়তো ফোনে খালি বলেছে তিনি প্রচন্ড অসুস্থ, তার যে এত সমস্যা বা তিনি আর বাঁচবেন বাঁচবেন না এত কথা ফোনে ভগবান জানতে পেরেছিলেন কিনা সেটা জানা নেই, অত তো ফোনে বলা যায় না, কিন্তু শুধু শুনেছেন গুরুদেব খুব অসুস্থ, এটা শুনে সব ফেলে তিনি যাচ্ছেন। এতটা কি আমরা পারি আমাদের গুরুর জন্য করতে, বা পেরেছি কি? যদি না পেরে থাকি বা এতটা যদি না হয়ে থাকে, এতটা হওয়াটাই স্বাভাবিক। আমরা শুনে ভাববো এত কি আছে, ওনার বয়স হয়েছে, সন্ন্যাসী মানুষ, অসুস্থ তো সবাই হয়, মরে যায় তো সবাই। কিন্তু গুরু যে ব্যাপারটা খুব আলাদা, গুরু তো আর সাধারণ ব্যাপার নয়, আর এইটাই সাধারণ, এইটাই স্বাভাবিক। গুরুর জন্য এতটা পাগলামি স্বাভাবিক, এটাই নর্মাল, এইটাই নর্মাল। এই এইভাবে গুরুকে যে ভালোবাসে তার নির্বিকল্প সমাধি হবে না তো কি হবে, এর কমে তার কিছু হতে পারে না। স্বপন চক্রবর্তী বাধ্য ভাইয়ের মতো বড় ভাইকে অনুসরণ করলেন। দুপুরে মুখে কিছু না তুলে ভগবান মেজ ভাইকে নিয়ে বিরাটির বাড়ি থেকে বেরিয়ে এলেন। সেখান থেকে বিরাটি স্টেশন লোকাল ট্রেন ধরে শিয়ালদা, শিয়ালদা স্টেশন থেকে ট্যাক্সি ধরে যখন শ্রী রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে পৌঁছালেন, দেখলেন তার গুরুদেবের কিছু সন্ন্যাসী ও গৃহস্থ ভক্তেরা বসে আছেন। একেই 24 ঘন্টা জার্নি করেছেন, তাও আনরিজার্ভ টিকিটে, যেখানে ভালো করে তিনি বসতে ফসতেও হয়তো পারেননি। 24 ঘন্টার পর বাড়ি ঢুকেছেন, বাবা মাকে তো কিছু বলেনি, খালি ভাইকে বলেছে শিগগিরই চল আমার সাথে। তারপরে আবার বিরাটি থেকে শিয়ালদা, শিয়ালদা থেকে ট্যাক্সি ধরে হসপিটাল। মানে কতটা তার পরিশ্রম গেছে শরীরে, কিন্তু তখন তার কাছে তার শরীর, তার সংসার কিচ্ছু নেই, তার গুরুই শুধু আছে। তো তিনি যখন পৌঁছালেন, তিনি দেখলেন যে ওখানে সন্ন্যাসী মানে পবিত্রনন্দজি যারা শিষ্য তারা রয়েছেন। ভগবান তাদের জিজ্ঞেস করে জানলেন গুরুদেব কোথায় ভর্তি আছেন। সেখানে যেতে উদ্যত হলেই তার গুরু ভাইয়েরা তাকে বললেন যে এখন দেখা করে যাবে না, দর্শনের নির্দিষ্ট সময় অতিক্রান্ত, বিকেল 4টের আগে দর্শন করতে দেবে না। ভগবান তার ভাইকে নিয়ে হাসপাতাল অধিকর্তার কাছে সরাসরি গিয়ে বললেন, আমার গুরু মহারাজজি এখানে ভর্তি আছেন, আমি বহুদূর আসাম থেকে তাকে দেখতে এসেছি, আপনি দয়া করে আমাকে একবার দর্শনের সুযোগ করে দিন। তো তিনি তো গেলেন, এখন তিনি অবশ্যই, সবাই আমরা জানি যে হাসপাতালে একটা নির্দিষ্ট ভিজিটিং আওয়ার থাকে, কিন্তু ভগবানের তখন মাথাতে কিছু নেই, তিনি সময় স্থান কাল পাত্র তিনি কিচ্ছু জানেন না, শুধু তার গুরুদেবকে তাকে দেখতে হবে। তো তিনি যখন দেখলেন যে 4টের আগে টাইম নেই, তিনি সরাসরি মানে যিনি সেইখানের হেড তার কাছে ঘরে ঢুকে গেলেন এবং বললেন কি, আমি দূর থেকে এসেছি, আমাকে গুরুদেবের সাথে দেখা করতে দিন। হসপিটাল সুপারিনটেন্ডেন্ট বললেন যে এখন দর্শন করতে দেওয়া নিয়ম বিরুদ্ধ, মানে ভগবান কতটা ডেসপারেট, বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিন্তু কে শোনে কার কথা। ভগবান আকুলতায় শেষ পর্যন্ত তার হৃদয় গলে গেল, তিনি এমন করে বললেন। আর ভগবান যে মানে ইচ্ছে করে তার হৃদয় গলানোর জন্য বলছেন তা না, তিনি জেনুইনলি তার ফিলিং গুলো প্রকাশ করছিলেন যে আমাকে একবার আমার গুরুদেবকে দেখতে দিন একবার, মানে তিনি জেনুইনলি বলছিলেন, এটা না যে একটু মানে একটু মিষ্টি করে বলি তাতে তিনি আমাকে অ্যালাউ করেন, মানে এত জেনুইনলি বলেছে যে তার ভেতরে যিনি হেড ছিলেন সেখানে তার ভেতরে লেগেছে ব্যাপারটা। আসলে অথেন্টিসিটি, অনেস্টি, জেনুইনিটি এগুলোর একটা দাম আছে। আমরা ভাবি কি এইটা তো কলিযুগ, এখানে এসব চলে না, ঠিকই চলে, আমরা সেইভাবে চলতে চাই না সেটা আলাদা কথা, কিন্তু এইটাই চলে, একটু মিষ্টি করে কথা বলা, একটু ভালোবাসা, এগুলো মানুষের ভেতরে লাগে, এসে যতটাই পাথরের মতন মন তার হোক না কেন। তো ভগবান এমন ভাবে বললেন, আন্তরিক ভাবে মানে পালে কেঁদেই ফেলছেন, তাকে দেখে মানে তিনি একটু নরম হলেন ভেতর থেকে। তিনি কি মনে করে বললেন, ঠিক আছে আপনাদের আমি দর্শনের অনুমতি দিলাম, কিন্তু 1 মিনিটের মধ্যে আপনার গুরুদেবকে দেখে ফিরে আসবেন, এর বেশি নয়, আর হ্যাঁ কথা বলবেন না তার সাথে। তো তিনি বললেন ঠিক আছে 1 মিনিট সময় দিচ্ছি, দেখে বেরিয়ে আসুন, কথা বলবেন না। ভগবান তার ভাইকে নিয়ে পবিত্রনন্দজির নির্দিষ্ট ঘরে প্রবেশ করলেন। প্রকৃত সদ্গুরু ও তার সুযোগ্য শিষ্যের মধ্যে কোনো বাধাই বাধা নয়, এই হচ্ছে আসল কথা।
আজকে কত মানুষ কত গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, তাদেরকে যদি জিজ্ঞেস করি আপনারা গুরুদেবের কাছে যান, বলবে কোথায় সময় পাই না, এত কাজ, এত বাধা, যেতেই পারি না। কিন্তু এখানে কথাটা কি, প্রকৃত সদ্গুরু ও তার সুযোগ্য শিষ্যের মধ্যে কোনো বাধাই বাধা না। এখন এইটা অবশ্যই নয় যে এখানে যারা শুনছেন আপনারা যাদের থেকে দীক্ষা নিয়েছেন তারা সদ্গুরু নন, সেটা না। আমি শিষ্য হিসেবে কিরম এইটা ম্যাটার করে। গুরুকে নিয়ে গুরুকে বিচার করা বা কথা বলার সাধ্য পৃথিবীতে কারো নেই, আমার তো নেই, সে যে কোনো গুরুই হোক। কিন্তু শিষ্য একজন কিরকম এটা নিয়েও আমি বলবো না, এটা যে শিষ্যটা যার যার তার তার ব্যাপার, সে নিজেই বুঝবে যে সে কতটা প্রকৃত শিষ্য। সে যদি প্রকৃত শিষ্য হয় সে চোখে বাধা দেখবেই না, বাধা আসলে সে মানবেই না। আমরা যে কথাগুলো বলি গুরুর কাছে যাওয়ার সময় পাই না, অনেক কাজ, তাহলে বুঝতে হবে গুরু আমাদের কাছে প্রায়োরিটি নয়, গুরু সেকেন্ডারি। আমার কাছে প্রথম আমার সংসার, সেটা আগে। গুরুর কাছে যাবো, এ দীক্ষা নিয়ে নিয়েছি তো, খালি দীক্ষা নিলেই হয়ে যায়? আধ্যাত্মিকতা কি এত সোজা? নরেন্দ্রনাথ দত্ত তো কত বড় আধার, কত বড়, তিনি ছুটে ছুটে ঠাকুরের কাছে তাহলে গিয়ে মরলেন কেন? ঝড় নৌকো করে কষ্ট করে সেই সময় সবাই যেত, তিনি তাহলে কেন যেতেন? খালি দীক্ষা নিলাম হয়ে গেল, বাড়িতে বসে গেলাম, গুরুর কাছে গেলাম না, গুরু দেহ রাখলেন, এইভাবে তো আর আধ্যাত্মিকতা হয় না। আর বুঝতে হবে আমার যদি বাধা এসেও থাকে তার মানে আমি হয়তো সুযোগ্য শিষ্য হয়ে উঠিনি। এই কথাটাকে আরেক ভাবেও নেওয়া যায়, আমরা এই কথাটা আধ্যাত্মিকতে শুনি যে কাউর যদি আধ্যাত্মিক পথে এসে বাধা হয় তাহলে বুঝতে হবে সে আরো বেশি ঈশ্বরের দিকে এগোচ্ছে। তাই যদি আমি বাধা দেখি তাহলে বুঝতে হবে আমি গুরুকে পুরোটা দেখছি না। যে গুরুকে দেখবে সে শুধু গুরুকেই দেখবে, সে কোনো বাধা বিপত্তি তার চোখে পড়বে না। ভগবানকে কিন্তু কেউ আটকাতে পারল না, তার স্ত্রী তাকে বলেছে, তার যে বন্ধু ছিল ব্রজেন্দ্রনাথ সেন তিনি বলেছেন, এখানে সব হাসপাতালে তার গুরু ভাই বোনেরা তাকে বারণ করেছে, যিনি হেড হাসপাতালে তিনিও বারণ করছিলেন, কিন্তু আলটিমেটলি কিন্তু তাকে কেউ আটকাতে পারেনি। এই হচ্ছে ভক্তির জোর, এই হচ্ছে ভালোবাসার জোর। আমার গুরু ভগবানের নাম, আমার গুরুকে ভগবান বলেই ডাকা হয়। ওনার পূর্বাশ্রমের নাম জীবনীতে যা আলোচনা করেছে সজল চক্রবর্তী, কিন্তু এটা পূর্বাশ্রমের নাম, এখন ওনাকে ভগবান বলেই সম্বোধন করা হয়। এবং আমরা যে সংগঠনের সাথে যুক্ত, মানে ওনারই সংগঠন, ওনার দ্বারাই সেটা প্রতিষ্ঠিত, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি। আর উনি এখন দেহে আছেন, ওনার অনেক বয়স হয়ে গেছে, উনি এখন দেহে আছেন, উনি বিরাটিতে আমাদের একটা সেন্টার আছে মায়ের বাড়িতে, এখন উনি ওইখানে আছেন। ভগবান তার গুরু মহারাজের ঘরে দৌড়ে গিয়ে ঢুকলেন, কিন্তু তার প্রাণেরও প্রাণ গুরুদেবকে দেখে ভীষণ ধাক্কা খেয়ে গেলেন। এভাবে আগে কখনো তার সদা হাস্যময় পরম প্রেমিক মানুষটিকে দেখেননি। পবিত্রনন্দজি তার শয্যায় শুয়ে হাতে নাকে মুখে নল, তার গৌরবর্ণ সুন্দর দেবতনুটি কঙ্কাল সার অবস্থা ধারণ করেছে। ভগবান গুরুদেবকে এহেন অবস্থায় দেখে চিৎকার করে উঠলেন, বাবা এ তোমার কি অবস্থা হয়েছে, এ তুমি কি করেছ? ভগবান তার গুরুদেবকে বাবা বলে ডাকতেন, এবং পবিত্রনন্দজি ভগবানকে তো বেদান্তের ওপরে চিঠি লিখতেন, তিনি নিচে যখন আমরা সই করি তো তিনিও সেখানে ইতি বাবাই লিখতেন। আর অবশ্যই গুরুই তো মা বাবা সব আত্মীয়, পুরো পৃথিবী হচ্ছে গুরু, তিনি গুরু হচ্ছেন পৃথিবীর সব সম্পর্ক, তিনি তো প্রকৃত বাবা, তিনি প্রকৃত মা। তো যখন তিনি ঢুকলেন, ভগবান তো দূরে ছিলেন, আসামে ছিলেন, গুরুদেব যে এতটা অসুস্থ হয়ে পড়েছে এই ধারণাটা ওনার ছিল না। তো গুরুদেবকে দেখে ভীষণ ধাক্কা খেলেন, কারণ পবিত্রনন্দজির কথা আমরাও যে শুনেছি, তিনি সবসময় হই হই করছেন, হাসি মুখ একদম, মানে আভা বেরোতো তার শরীর, মানে যেন জ্যোতির্ময় পুরুষ তিনি।
এরম ছিলেন, তো নাকে মুখে নল, মানে পেট পিট এক হয়ে গেছে। তো ভগবানও চিৎকার করে উঠলেন যে বাবা এ তোমার কি অবস্থা হয়েছে, তুমি কি করেছো। ভগবানের দু চোখ বেয়ে নেমে এলো জলের ধারা, ভেঙে পড়লেন তিনি। গুরুদেব যেন প্রিয় শিষ্যের আগমনের অপেক্ষায় বসেছিলেন, সেই চরম শারীরিক যন্ত্রণার মধ্যেও ভগবানকে দেখে তার মুখে হাসি খেলে গেল। যেন জীবনের সব কাজ শেষ করে একটাই বাসনা পূর্ণ হওয়া বাকি ছিল, তার প্রিয়তম শিষ্যের সাথে সাক্ষাৎকার। একজন শিষ্য যখন জ্ঞান লাভ করে, জ্ঞান লাভ করার পরে তার গুরুদেবের সাথে যখন প্রথম দেখা হয়, সেই দেখাটা যেন শুভ দৃষ্টি। বিয়েতে যেমনি শুভ দৃষ্টি হয় না, সেটা যেন সেই শুভ দৃষ্টির মতন, সেটা একটা মহেন্দ্রক্ষণ। তখন গুরু শিষ্যের মধ্যে আর কোনো কথা থাকে না, খালি হাসি থাকে, দুজনের মুখে খালি হাসি থাকে। কারণ গুরুদেব যে কথা আর পারে সেটা শিষ্য তখন টের পায়। কি কথা বলবে, কে কাকে কথা বলবে, এই হয় সাক্ষাৎকার। কিন্তু ভগবানের তার গুরুদেবের সাথে প্রথম জ্ঞানের পর সাক্ষাৎকার হচ্ছে হাসপাতালে, যেখানে তার গুরুদেব মৃত্যুশয্যায়, তার পেট পিঠ এক, কঙ্কাল কঙ্কালের মতন তার চেহারা। এবার এইখানে গুরুদেবকেও দেখতে হবে। আমরা বলি না যে গুরুকে কিভাবে চিনব, সদ্গুরুকে কিভাবে চিনব, এই এইগুলো দেখে চিনতে হয় যে তিনি সদ্গুরু কিনা। আমরা যখন অসুস্থ হই তখন আমাদের মনের অবস্থা কিরম থাকে, কষ্ট, ডিপ্রেসড, নালি সবসময় কমপ্লেন করি, এইখানে ব্যথা আর পাচ্ছি না, মরে গেলে হয়, এরকম। গুরুদেব আধমরা হয়ে রয়েছেন, তিনি তার মৃত্যুশয্যাটা তিনি ভালো করে জানেন। কিন্তু যখন ভগবানকে দেখছেন, তার ভক্তকে দেখছেন, তিনি হাসছেন। এই হচ্ছে জ্ঞানী পুরুষের লক্ষণ, এই হচ্ছে সদ্গুরু। তিনি তো একবারও মুখে উচ্চারণ করলেন না, তুমি এসছো, আমার যে কি কষ্ট, আমার যে এই অবস্থা, এই হচ্ছে গুরু। তিনি কি বলছেন, তিনি শারীরিক যন্ত্রণার মধ্যেও তিনি যেন শিষ্যকে দেখে নিজেকে ভুলে গেছেন। সেই শিষ্য যেমন সবকিছু ভুলে গুরুর কাছে গুরুকে দেখতে গেছে, সেই গুরুও কিন্তু তার প্রিয় সবচেয়ে প্রাণেরও প্রাণ, তার প্রাণাধিক শিষ্যকে দেখে তিনি সব ভুলেছেন। অবশ্য তিনি কতটা তার শরীরের কথা মনে রেখেছিলেন এটা ডাউটফুল। জ্ঞানী তো, জ্ঞানীর কাছে এই শরীরটা একটা জামার মতন, এটা খুলবে আবার পড়বে এরম টাইপের, তাই তারা খুব একটা শরীর নিয়ে ভাবে না। তাদের শেষ মুহূর্তে তারা ছুটি চায়, এই জামাটা তারা খুলে ফেলতে চায়, তারা বিদেহ মুক্তি চায়। কিন্তু তাও শরীর আছে যখন যন্ত্রণা তো থাকবে, এটা প্রকৃতির নিয়ম। যার নাকে মুখে নল, যে এপাশ ওপাশ করতে পারছে না, সে শিষ্যকে দেখে হাসছে। আমরা যদি ভাবি আমাদের যদি এই অবস্থা থাকতো, আমরা কি হাসতে পারতাম, বা আমরা যখন অসুস্থ হই আমরা কি হাসতে পারি। আমি তো কাউকে দেখিনি। আমার কিছুদিন আগে আমার পরিবারে একজনের মৃত্যু হয়েছে, আমি একবারও তাকে হাসতে দেখিনি। এই পার্থক্য জ্ঞানী এবং যার জ্ঞান হয়নি তাদের মধ্যে। এই পার্টটা প্রচন্ড সেন্সিটিভ, এবং আমার আলোচনা করতে আমার জন্য এটা বিরাট মানে কঠিন, মানে খুব কষ্টের, আমার জন্য কষ্টের। কিন্তু এই জায়গাটা যদি না পড়ি এটা প্রচন্ড মানে আমি পারবো না অন্তত, কারণ আমরা জিজ্ঞেস করি তো যে গুরু কেন দরকার, শিষ্য হওয়া কেন দরকার, দুজনের মধ্যে সম্পর্কটা কি, কতটা ভালোবাসা হওয়া দরকার, এই জন্যই এই জায়গাটা আলোচনা করার।
এই হলো জ্ঞানী এবং এই হলো গুরু। একজন গুরুর কাছে শেষ অবধি তার শিষ্য ছাড়া কিছু থাকে না। গুরু শিষ্যের সম্পর্কটা না মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পর্ক এবং সবচেয়ে গভীর। এই সম্পর্কটা শুরু হয় দুই দিয়ে, এটা শেষ হয় একে এসে। এটা একের সম্পর্ক, এটা দুইয়ের সম্পর্ক নয়। নামে আমাকে মুখে বলতে হচ্ছে গুরু আর শিষ্য, কিন্তু সম্পর্কটা একের সম্পর্ক, তাই সবচেয়ে গভীর এবং সবচেয়ে কাছে। এবার নিশ্চয় বুঝতে পারছি যে ভগবান কেন সবকিছু ফেলে ছুটে ছুটে তার গুরুদেবের কাছে যাচ্ছে। আমরা কজন পারি এটা করতে, বা কজন পারবো নিজেদের গুরুদের জন্য এটা করতে? আর গুরুও কিরকম, নাকে মুখে নল দিয়ে তার শিষ্যকে দেখে তিনি হাসছেন। আশা করি আর কেউ এই প্রশ্নটা কোনোদিন করবেন না যে সদ্গুরু কিরম হয়, বা সে যে জ্ঞানী সেটা কি করে বুঝব। পবিত্রানন্দজি সেই অবস্থায়, আচ্ছা এর আগে আর একটা লাইন ছিল, জীবনে সব কাজ শেষ করে একটাই বাসনা পূর্ণ হওয়া বাকি ছিল, তার প্রিয়তম শিষ্যের সাথে সাক্ষাৎকার। খুব অদ্ভুত, ভগবানের নির্বিকল্প সমাধি হয়, তারপরেই শোনা যায় পবিত্রানন্দজি মৃত্যুসজ্জায়। তার ওইটুকুই কাজ ছিল ভগবানকে এইটা বোঝানো যে তিনি কে, তার আসল পরিচয় কি, এইটুকুই তার কাজ ছিল। আর তার যে তিনি যে এত কষ্ট করে ভুগছিলেন, তার শুধু একটাই কাজ বাকি ছিল, তারই শিষ্যের সাথে দেখা হওয়া, তারই শিষ্যকে দেখা। গুরু শিষ্যের সম্পর্কে না নর্মাল কিচ্ছু থাকে না, গুরু শিষ্যের সম্পর্কটা খুব অসাধারণ। আর এখানে গুরু শিষ্যের মধ্যে যা যা ঘটে, সে যদি ঠিক ঠিক শিষ্য হয় অসাধারণ ঘটনাই ঘটে। তিনি একটাই কষ্ট করে যে শুয়েছিলেন বিছানায়, চলে যেতে পারছিলেন না, তার একটাই কাজ বাকি ছিল, তার এই প্রিয় শিষ্যকে দেখা। কারণ দেখার পরেই তিনি চলে গেলেন, তো এটাই, এইটার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। পবিত্রানন্দজি সেই অবস্থায় ভগবানকে দেখে বিছানায় উঠে বসার চেষ্টা করলেন। যিনি এত অসুস্থ, নাকে মুখে নল দেওয়া, তিনি যদি উঠে নাই বসেন, তাতে তো একজন অসুস্থ সে তো শুয়েই থাকবেন। তার শিষ্য এসছে, তিনি যেন তার সবকিছু ভুলেছেন। পবিত্রানন্দজি তার যে নল লাগানো, এ লাগানো, তিনি শিষ্যকে দেখে আর মানে নিজেকে ধরে রাখতে পারছেন না, তিনি উঠে বসছেন। বললেন, তুমি এসেছ? যখন আমরা ভগবানের কাছে যাই, মানে আমাদের, আমার গুরুর কাছে যখন আমরা যাই, শুধু হয়তো ঘরে ঢুকলাম, তিনিও আমাদেরকে বলে, তুমি এসেছ, তুমি ভালো আছো তো? এইটা যখন আমরা শুনি, আমরা কেমন আছি না আছি পৃথিবীর অনেক লোকই জিজ্ঞেস করে, কিন্তু এরম ভাবে কেউ জিজ্ঞেস করে না। তারা জিজ্ঞেস করে, জিজ্ঞেস করতে হয় বলে করে বাইরের লোক, মানে জগতের লোক, যে একটু ভদ্রতা, ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, মানে যত কম হ্যাঁ ভালো আছি বলে চলে গেলে বেশি ভালো হয়, বেশি কথা না বললে ভালো হয়। কিন্তু তারা যে জিজ্ঞেস করে সত্যি আমরা ভালো আছি কি না, এটা জানার জন্যই জিজ্ঞেস করে। আর যখন আমার গুরুদেবের কাছে আমরা যাই, তিনি যখন বলেন তুমি এসেছ, তখন যেন মনে হয় আমাদের আগমনে এরম আনন্দ হয়তো আর কাউকে পেতে দেখিনি, তিনি যেন আমাদের জন্যই অপেক্ষায় বসেছিলেন।
তাই গুরুদেব যখন চলে গেলেন পবিত্রনন্দজি, ভগবান এখনো বলেন যে আমার গুরুদেব চলে যাওয়ার পরে এইভাবে আর কেউ আমাকে জিজ্ঞেস করেনি, তুমি এসেছো, তুমি ভালো আছো তো? তাই এই সম্পর্ক নিয়ে আলোচনা করার মতন শব্দ বা ভাষা আমার কাছে নেই। কেউ যদি সত্যি সদগুরু পেয়ে থাকে এবং সে যদি ঠিক ঠিক শিষ্য হয়, একমাত্র সেই বোঝে এই সম্পর্কটা কিরম। আমি এইটুকু জানি যে আমি গুরু পাইনি, আমি স্বয়ং ঈশ্বরকে পেয়েছি। আমি এটাও জানি না যে আমি শিষ্য কিরকম। আমি যেরমই হই না কেন, তিনি আমাকে তৈরি করেছেন। আর যদি গুরু শিষ্যের সম্পর্ক কিছুটা বুঝে থাকি তাহলে তিনি বুঝিয়েছেন। কিন্তু এইটা নিয়ে বলার মতন ভাষা আমার কি পৃথিবীতে কারোর কাছেই হবে না। তো সেই অসুস্থ গুরু, তিনি বলছেন তুমি এসেছ। গুরু মহারাজের চোখে মুখে আনন্দের রেশ। জ্ঞানী কাকে বলে, ব্রহ্মজ্ঞানী কাকে বলে? মৃত্যু শয্যায় তিনি হাসছেন। এই এই এইগুলোই তো, এইগুলোই তো দেখতে হয়, এইগুলোই তো দেখার, এইগুলোই তো বোঝায় যে তিনি কে। এইগুলো দেখেই বুঝতে হয় যে সাধারণ নয় সদগুরুরা, সাধারণ নয়। এইবার বুঝতে পারছি তো কেন গুরুকে স্বয়ং ঈশ্বর বলে। যিনি ওরকম অসুস্থ, আর ক্যান্সার যাদের হয়েছে, এটা যে কি কষ্টের, মানে কেমো নিতে গিয়ে মানুষ আত্মরা হয়ে যায়, ট্রিটমেন্ট করাতে গিয়ে, মানে কি কষ্টের। কিছুদিন আগে আমার পরিবারের যিনি মারা গেলেন, ওনারও ক্যান্সার ছিল। কি যে কষ্ট এই রোগ, আমি নিজে চোখে দেখেছি বলে বলছি। তাও বোঝে প্রাণ বোঝে যার হয়নি, এটা যার হয় সেই বোঝে। সেরম অবস্থায় যদি দেখি যে কেউ উঠে বসে হাসছে, তাহলে বুঝতে হবে তিনি 100% ব্রহ্মজ্ঞানী। জ্ঞান ছাড়া এটা হবেই না। তার চোখে মুখে আনন্দের রেশ, কোনো যন্ত্রণার কোনো ছাপ নেই তাতে, কোনো যন্ত্রণা তার কাছে নেই। যন্ত্রণা আমরা কখন পাই? যখন নিজেকে শরীর বলে বুঝি, তখনই যন্ত্রণা। তিনি তো জানেন তিনি শরীর নন, তিনি তো জানে তার মৃত্যু নেই, তার যন্ত্রণা কিসের? এইটা তো নয় একটা আধ্যাত্মিক দিক থেকে বলছি, আরেকটা কারণেও তার যন্ত্রণা নেই। কারণ তিনি যার অপেক্ষায় ছিলেন তাকে তিনি দেখে নিয়েছেন। তার পরম প্রিয় শিষ্যের অপেক্ষায় তিনি ছিলেন, সেই শিষ্যকে দেখে তার আনন্দ তো বটে। আর ব্রহ্মজ্ঞানের পরে এটা তাদের প্রথম দেখা। এইভাবে বেদান্ত সোসাইটিতে যখন কারোর অনুভব হয়, মানে তখন একটা অন্যরকম, মানে উৎসব, মিষ্টি, ভগবান সবাইকে মিষ্টি খাওয়ায়, এই মিষ্টি খাওয়া ওর জ্ঞান হয়েছে, ওর ঈশ্বর দর্শন হয়েছে, ওর ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, সেও ভগবানকে প্রণাম করে, ভগবানকে জড়িয়ে ধরে, গুরুর জন্য মালা নিয়ে আসে। কিন্তু এইখানে গুরু শিষ্যের দেখা হচ্ছে এইভাবে। তিনি পবিত্র প্রেমিক ও পণ্ডিত, পণ্ডিত ছিলেন না, পণ্ডিত ছিলেন না পবিত্রানন্দজি, তিনি জ্ঞানীরও জ্ঞানী ছিলেন, মহাজ্ঞানী, বিজ্ঞানী। পণ্ডিত আর জ্ঞানীর মধ্যে আকাশ পাতাল তফাৎ। জাগতিক দিক থেকে পণ্ডিত বলা যেতে পারে, তিনি প্রচুর সংস্কৃত জানতেন, ইংলিশ জানতেন, কিন্তু সেগুলো তো সেকেন্ডারি। তিনি বিজ্ঞানী, জ্ঞানীরও জ্ঞানী ছিলেন। যে ভগবানকে তৈরি করে তাকে তো বিশেষ হতেই হবে। স্বামীজিকে দেখে তো বুঝতে হবে যে তার গুরু কি ছিলেন, তাই ভগবানকে দেখেও তো বুঝতে হবে তার গুরু কি ছিলেন।
भगवान के तीनी आपेल खेते दिलेन, भगवान ताके धोरे आबार शुईये दिलेन। मने आमी जस्ट मने भावते पारछी ना, जिनी एतोटा अशुस्थ पैतृकजी एत अशुस्थ किन्तु तार एदिके ठीक खेयाल आछे जे भगवान दूर थेके एसछे ताड़ाहुड़ो करे एसछे निश्चय किछु खेये आसेनि। तिनी उठे नल फल मुखे चोखे माने गाए निये तिनी उठे भगवान के आपेल खेते दिच्छेन। एटा आमार एकटा अनुरोध बोलबो ना, आमादेर जदि जादेर गुरु आछे तारा जदि एखोनो देहे थेके थाके आर कोनो समय नष्ट करबेन ना, जतो ताड़ाताड़ी पारबेन अति शीघ्र तादेर काछे जान गिये तादेर पायेर काछे बसे थाकुन, आर देरी करबेन ना। कारण तारा जखन चले जाए भगवान एकटा गान खूब शोने, खुजबे आमाय सेदिन जेदिन आमी थाकबो ना, तखन एई मानुषटी चले गेले ताके आर खुजे खुजे पावा जाए ना। तारा तो मनेर मानुष, मनेर मानुष एकबार चले गेले सेई मन चूर्ण विचूर्ण हये जाए, ताके आर जोड़ा लागानो जाए ना। ताई आर देरी करबेन ना, गिये तादेर पायेर काछे बसे थाकुन, कारण एई प्राप्ति सर्वश्रेष्ठ प्राप्ति। जे सद्गुरु पाए से सब पेये जाए। ताई काउर जदि गुरु एखोनो देहे थाके তাহলে শিগগিরই ছুটে যান, গুরু এমনই জিনিস। গুরু শিষ্য পরস্পর পরস্পরের দিকে যেভাবে আকুল নয়নে চেয়ে রইলেন তা বর্ণনার অতীত। গুরুর উপদেশের একমাত্র চরিতার্থতা শিষ্যের জ্ঞান লাভে মুক্তিতে। মুক্ত শিষ্যই গুরুর প্রাণাধিক প্রিয়। যে শিষ্য গুরুর কথা মেনে চলেছে সেই শিষ্য হচ্ছে প্রাণের অধিক, গুরুর প্রাণের থেকেও সেই শিষ্য তার কাছে বড়। এই জন্যই তো একদম কবিতানন্দজি যে শেষ চিঠিটা ভগবানকে লিখছেন সেখানে ভগবানকে সম্বোধন করছেন স্নেহাধিকেষু প্রাণাধিক। তাই তো ভগবান এখনো বলে যে আমাকে কত মানুষ এসে প্রণাম করে, মালা দেয়, ফুল দেয়। কত কত বিদেশে ঘুরেছি, কত বিদেশ থেকে লোক আসছে পায়ে লুটিয়ে পড়ে কাঁদছে, কিন্তু আমার গুরু যে আমাকে বলে গেছিল স্নেহাধিকেষু প্রাণাধিক, এই দুটো শব্দের কাছে সবকিছু তুচ্ছ, কোনো কিচ্ছু দাঁড়ায় না। কোটি কোটি টাকা, ফুল, মালা, বেলপাতা কিচ্ছু দাঁড়ায় না। ভগবান একদিন বলেছিল যে আমার তো এত মানুষ আমাকে মানে, ভক্ত হিসেবে এ হয়, আমার গুরু যদি আজকে আমার সামনে এসে দাঁড়ায় আর আমাকে বলে আমার সাথে চল, আমি তোমাদের দিকে ঘুরেও তাকাবো না, আমি গুরুর সাথে চলে যাব। তো সেই সময়টা কি মানে দৃশ্যটা কিরম ছিল যে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, ভগবানও প্রথম দেখছেন গুরুকে তার জ্ঞান লাভের পরে, এবং পবিত্রনন্দজিও প্রথম দেখছেন তার শিষ্যকে জ্ঞান লাভের পরে, এবং দুজনই জানে যে এই দেখাই তাদের শেষ দেখা, কিন্তু এই দেখাটাই সর্বশ্রেষ্ঠ দেখা। গুরু যদি এখন দেহে না থাকে, যদি শোনেন যে কোথাও কোনো মহাপুরুষ আছেন, শিগগিরই চলে যান, শিগগিরই চলে যান। আজকে আমি যে আমার গুরুর কথা বলছি, গুরুকে নিয়ে আলোচনা করছি, কারণ আমি জানি আমার গুরু এখনো দেহে আছেন, এবং অনেক মানুষ গুরু খুঁজছে, নয় তাদের কোনোদিন গুরুকরণ হয়নি, নয় তাদের গুরু দেহ রেখেছেন। আমি তো আমার গুরুকে জানি, অবশ্য আমার গুরুকে আমি মহাপুরুষের থাকে রাখি না, আমি স্বয়ং ঈশ্বর ওনাকে মানি, তাই আমার গুরুর কথা বলা।
নিশ্চয়ই আরো অনেক জায়গায় অনেক মহাপুরুষ রয়েছেন, থাকতেই হবে। তাদের কথা তো আমি জানি না, তাদের সঙ্গও আমি পড়িনি, আমি দেখিও নি। আমার গুরুকে আমি যতটুকু দেখেছি তাই গুরুর কথাই সবাইকে বলছি। তাই চলে আসুন, সবার জন্য দরজা খোলা, তিনিও এখন দেহে রয়েছেন। আবার জ্ঞানী শিষ্যের কাছে গুরুই তার ভব সমুদ্রের কাণ্ডারি, তাই গুরুর সাথে জ্ঞানী শিষ্যের মিলন সবচেয়ে মধুর। এইখানে দুবার মিলন, একটা মিলন হচ্ছে সেই জায়গায়, সেই চরম জায়গায় যেখানে এক ছাড়া দ্বিতীয় নেই। এ বড় বিষম ঠাই গুরু শিষ্যের দেখা নাই, সেই চরম জায়গায় যেখানে গুরু শিষ্য আলাদা নেই এক। আবার এর একটা মিলন হচ্ছে সেই একের অনুভবের পরে যখন দুইতে আবার গুরু শিষ্যের দেখা হয়, এই আর এক মিলন। এবং তখন এই যে একটু আগে বলছিলাম না, কিছু কথা বলার থাকে না, তখন গুরুও চুপ শিষ্যও চুপ। তার আগে কথার প্রয়োজন ছিল, কারণ আগে গুরু যে কথাগুলো বলতেন সেগুলো শিষ্যকে কথার পারে নিয়ে যাবার জন্য বলতেন। কিন্তু একবার যখন শিষ্য কথার পারে চলে যায়, শিষ্য বোঝে যে যেই গুরু আমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল সেই গুরুই ছিলেন আমার গন্তব্য, যেই গুরু পথে হাত ধরে নিয়ে যান শেষে সেই গুরুকেই দেখতে পাই, যেই গুরু বাইরে সেই গুরুই ভেতরে। কিন্তু বিধাতার কি নিদারুণ পরিহাস, গুরুর সাথে সদ্য মুক্তি লাভ করা শিষ্যের কি এভাবেই মিলন লেখা ছিল গুরুদেবের মৃত্যু শয্যায়। মানে কি কষ্টের এটা হতে পারে যে তাদের দেখা হচ্ছে কোথায় যখন গুরু চলে যাচ্ছে। জ্ঞানের আগে তো ভগবান গুরুদেবের সঙ্গ বেশি করতে পারেনি, জ্ঞানের পরেও তিনি হয়তো দু তিন সপ্তাহ গুরুকে পেয়েছেন। ভগবানের তো গুরু মহারাজজিকে কত কিছুই না নিবেদন করার ছিল। গুরুদেবও তার প্রিয়তম শিষ্যকে তার সিদ্ধিলাভের পর প্রথম দেখলেন, তারও তো ভগবানকে কত কিছু বলার ছিল। কিন্তু মিলন হলো এমন সময় যখন কথা বলার ক্ষমতা নেই তার, দুজনের দুজনকে কত কিছু বলার, দুজন দুজনকে নতুন ভাবে দেখার, যেন দুজন দুজনকে প্রথমবার দেখছেন। কিন্তু এমন সময় দেখা যখন দুজনেরই কথা বলার ক্ষমতা নেই, ভগবান কষ্টে কথা বলতে পারছেন না আর গুরুদেব আনন্দে কথা বলতে পারছেন না। এরই মধ্যে হসপিটাল সুপারিনটেনডেন্টের মঞ্জুর করা নির্দিষ্ট সময়সীমা অতিক্রান্ত, তাই ভগবান বেরিয়ে এলেন পবিত্রনন্দজির কক্ষ থেকে। অন্যান্য গুরু ভাই ও গুরু বোনেরা দাঁড়িয়েছিলেন হাসপাতালের বহির বিভাগে। সেখানে গুরুগত প্রাণ ভগবান সকলকে নিয়ে বললেন, গুরু মহারাজ যে এতদিন ধরে অসুস্থ, আমাকে তোমরা একটা খবর দেবারও প্রয়োজন বোধ করলে না? ভগবানও কিন্তু কিরম মানে কথা দিয়ে কথা রাখেন, এটা আমরা সবসময় ভগবানকে দেখেছি। তিনি মুখ থেকে যদি কিছু বার করেন সেটা তিনি তার প্রাণ দিয়েও রাখেন, একবার যদি কিছু বলে দেন সেটা তিনি পালন করবেনই করবেন। এই যে যিনি হেড, তিনি যে বলেছিলেন এক মিনিট, এক মিনিটই কিন্তু ভগবান দাঁড়িয়েছে, তিনি যেহেতু কথা দিয়েছেন। তারপর তিনি ঠিক বেরিয়েছেন গুরুদেবকে দেখে, এবং বাইরে তার গুরু ভাইরা বোনেরা দাঁড়িয়েছিল, তাদেরকে দেখে ভগবান একটাই প্রশ্ন করলেন যে গুরুদেব এতদিন ধরে অসুস্থ, একবারও আমাকে জানানোর কেউ প্রয়োজন বোধ করেনি? আর যেখানে সে দূরে থাকে তাকে তো আগে জানানো উচিত, যারা কাছে থাকে তারা তো যখন ইচ্ছে আসবে দেখবে, যে দূরে তাকে তো আগে বলা উচিত। কিন্তু কেউ ভগবানকে জানায়নি।
এইটাই হচ্ছে মনুষ্যত্ব না থাকার পরিচয়। আর হ্যাঁ, আমি বলছি, এটা জোর গলায় বলছি, সেই গুরু ভাই বোনদের মধ্যে সন্ন্যাসীরাও উপস্থিত ছিল। পবিত্রানন্দজির সন্ন্যাসী ভক্তরাও নির্বাক রইলেন। সন্ন্যাসী একটা কথা আমি ভীষণভাবে মানি, আমি গেরুয়া কাপড় পরে নিতে পারি, আমি আশ্রমেও থেকে যেতে পারি বছরের পর বছর, কিন্তু আলটিমেটলি মনটা আসল, মনটা আসল। গেরুয়া পরে যদি ভেতরে ভালোবাসা না থাকে, তাহলে সেই গেরুয়ার মান রক্ষা হয় না, তাহলে সেটা গেরুয়া পরা হয় না। আমি তখন নামেই সন্ন্যাসী থাকি, খালি নাম মাত্র। যে ঠিক ঠিক সন্ন্যাসী, সে প্রেমিক হবে, তার একটা বড় হৃদয় থাকবে, তার ভেতরে ভালোবাসা থাকবে, তার ভেতরে সততা থাকবে, সে হলো সন্ন্যাসী। সন্ন্যাসীর অর্থই হচ্ছে সম্যক রূপে অজ্ঞান নাশ। এখন এইখানে আমরা যে ঘটনাটা দেখছি, সেখানে সম্যক রূপে অজ্ঞান নাশের কি পরিচয় পাচ্ছি? পাচ্ছি না। সেখানে আমরা হিংসা দেশের পরিচয় পাচ্ছি, যেখানে আমি জানি আমার গুরু মৃত্যু শয্যায়, সে তার এক পরম প্রিয় ভক্তের অপেক্ষায়, তাকে আমি ফোন করে জানালাম না যে আমার গুরুদেব অসুস্থ। এটাতে কি বোঝা গেল? যে আমি আমার গুরুদেবকে ভালোবাসিনি, একদমই ভালোবাসিনি। আমার যাই হোক, আমার মন যেই অবস্থাতেই থাকুক, আমার গুরুদেবের চাহিদা, আমার গুরুদেবের ইচ্ছে, সেটা সবচেয়ে আগে। আজকে যদি আমার গুরুদেব আমাকে বলে যে একজনের জন্য তোকে মরতে হবে, আমি বলবো নিশ্চয়ই, কিভাবে তুমি চাও আমি মরবো বলো, আমি সেইভাবে মরবো। তুমি গুলি করে মারতে চাও, আমাকে ছুরি দিয়ে মারতে চাও, কিভাবে তুমি মারতে চাও বলো, আমি সেইভাবেই মরবো। এই হচ্ছে সন্ন্যাসী। সন্ন্যাসী হওয়া অত কঠিন, অত সহজ ব্যাপার নয়। একটা গেরুয়া কাপড় পরে নিলাম, মানুষও প্রণাম করছে মাথা ঠুকে ঠুকে, আমিও হাত তুলে আশীর্বাদ করে দিচ্ছি, আর নিজেকে বিরাট বড় মহাপুরুষ ভাবছি, অত সোজা আধ্যাত্মিকতা নয়। কিছুদিন এইভাবে কাটাতে পারবো, শেষে গিয়ে পারবো না। ভেতরটা আসল, ভেতরে কি আছে সেইটা আসল। আগে মনটা সাদা করি, তারপরে না বাইরের কাপড়ের রংটা গেরুয়া করব। আগে মনের রংটা সাদা করে নি, তারপরে না বাইরের কাপড়টা গেরুয়া করা যাবে, কোনো তাড়াহুড়ো নেই। তো যেখানে ভগবানের গুরু ভাই বোনের মধ্যে সন্ন্যাসীরাও উপস্থিত, তারাও ভগবানকে জানায়নি, আসলে সত্যের প্রকাশ সন্ন্যাসী বা গৃহস্থ কোনো বিশেষ আশ্রমের অপেক্ষা করে না। এটা আমরা মনে করি এবং এটা নিয়ে আমরা এক্সকিউজও দিই যে সে সন্ন্যাসী সেই সতে থাকবে, আমি তো গৃহস্থ, আমরা একটু ভুলভাল জিনিস করতে পারি না। সত্য সত্যই, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট কথা, কিন্তু প্রজ্ঞানন্দ মহারাজ লিখেছেন প্রচন্ড ইম্পর্টেন্ট কথা। এখন যখনই আমরা দেখি কোনো নিউজে কোনো সন্ন্যাসীরা কিছু ভুল করেছে, সেই খবর এসছে, তখনই আমরা বলে দিই ভণ্ড লম্পট, এ মানুষকে এ করছে, মিসগাইড করছে, গেরুয়া পড়ে আছে, এগুলো করছে। তিনি গায়ে গেরুয়া পরে ওগুলো করতে পারেন না, আমি যেহেতু গৃহস্থ আমি ওগুলো সব করতে পারি, আমার জন্য সেগুলো ভ্যালিড, সন্ন্যাসীর জন্য নয়। এটা তো অজুহাত, কারোর জন্যই ঠিক নয়, সে গৃহস্থ হোক সন্ন্যাসী হোক। আমি গৃহস্থ আশ্রমে আছি বলে সেগুলো আমি করতে পারি, আর একজন সন্ন্যাসী হয়ে সেগুলো করতে পারে না। তো সত্য সত্যই,
সেটা যেরকম সন্ন্যাসীদের ক্ষেত্রে প্রযোজ্য সেরকম গৃহস্থর জন্যও প্রযোজ্য। সত্য সত্য সেটা কোনো আশ্রমের অপেক্ষায় থাকে না। আজকে তো আমরা দেখছি যে সেই সময় পবিত্রনন্দজি যে শিষ্যরা ছিল তাদের থেকে বেশি বড় সন্ন্যাসী তো ভগবান। এদিকে ভগবান তখন গৃহস্থ আশ্রমে। আর এইটাতেই বোঝা যাচ্ছে যে সেই শিষ্যদের মধ্যে একমাত্র ভগবানই তার গুরুদেবকে চিনেছিলেন এবং দাম দিতে পেরেছিলেন, অন্যরা কেউ পারেনি। আমরা যখন দেখি একজন ভুল করছে আমরা গুরুর ওপরে দোষ দিই, এখানে গুরুর কোনো দোষ নেই, শিষ্য যোগ্য হয়ে ওঠেনি, শিষ্য ঠিক নয়। কারণ গুরু যদি ভুল হতো তাহলে ভগবান কেন এরম হলো আর তারা কেন ওরম হলেন? একই গুরুর দুরকম শিষ্য, গুরু তো দুজনের একই। তো সন্ন্যাস বা গৃহস্থটা বড় কথা নয়, সত্যটা বড় কথা। আমি সত্যে আছি কি নেই, ভুল হতেই পারে। আমরা যা ভুল দেখি জগতে খবরের কাগজে বা নিউজে, ভুল যেমনি গৃহস্থ আশ্রমের লোকেরা করতে পারে সন্ন্যাসীরাও করতে পারে। মন বড় কঠিন জিনিস, মন বড় বদমাইশ, মানে বড় খারাপ। এই জন্য তো স্বামীজি বলছেন যে মন শালাই চোর, ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। বারবার ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মারতে হয়, কঠিন। তাই সেটার বসে এসে কেউ ভুল করতেই পারে, তাতে এত চিৎকার করার কিছু নেই। সে যেন সেটাকে ঠিক করে, সে যেন নিজেকে রেক্টিফাই করে। সে নিজেকে রেক্টিফাই করছে কি না এটা বড় কথা। যদি দেখি না সে মিথ্যাই করে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে অবশ্যই সেখানে গন্ডগোল আছে। কিন্তু একবার আমি ভুল করতেই পারি, তারপর যেন আমি নিজেকে ঠিক করে নিই। আমাদের অসুবিধাটা কোথায় হয়, একটা ভুলেই না আমরা সবকিছু বিচার করে ফেলি। কিন্তু এখন এই প্রশ্নটা সবাই করবে যে হ্যাঁ, তারাও একটা ভুল করে ফেলেছে, ভগবানকে জানায়নি, তো ঠিক আছে তাকে ক্ষমা করে দিক। এইটা শুধু ওয়ান টাইম ভুল নয়, পরে আরো অনেক ঘটনা আছে। যেখানে সত্যের প্রতি তীব্র টান, গুরুর জন্য সর্বান্তকরণ, যেখানেই সরল ও পবিত্র মন, যেখানেই বৈদান্তিক মেধার উৎকর্ষ, সেখানেই সত্যের মহাপ্রকাশ। শিষ্য গৃহস্থ হন না কেন, গুরুর সাথে জাগতিক যত দূরত্বই থাকো না কেন, এই নিয়মের অন্যথা হয় না। নিয়ম একটাই, সত্যের প্রকাশ কোথায়? সত্যের প্রকাশ আমি আমার গুরুর কাছে সন্ন্যাস নিয়েছি বলে আমার ভেতর এই সত্যের প্রকাশ, আমি অন্তত এটা একদমই মানি না। আমি একদম এইটা মানি না যে সন্ন্যাস নিয়ে নিলাম মানে বিরাট কিছু হয়ে গেল, কিছুই হলো না। সন্ন্যাস নিলাম, ব্রহ্মচর্য নিলাম, 25 বছর সন্ন্যাস জীবন কাটালাম, ভেতরে সত্যের প্রকাশ হলো না। আমি তো বললাম পুরো জীবনই তোমার ব্যর্থ, তুমি কিছুই করতে পারলে না, তুমি কিছুই করনি। তুমি যে সন্ন্যাস গেরুয়া তুমি নিলে সেটার মান তুমি রক্ষা করতে পারোনি। সত্যের প্রকাশ কার মধ্যে সেটা নিয়ে পবিত্র প্রজ্ঞানন্দজি ব্যাখ্যা করছেন কি, কোন বিশেষ আশ্রমের অপেক্ষা তো নয়, সত্যের প্রতি তীব্র টান। প্রথমে সবচেয়ে ফার্স্ট সত্যের প্রকাশ কার ভেতরে ঘটে, যার সত্যের প্রতি টান থাকে। এখন আমি যেই আশ্রমেই থাকি না কেন আমাকে প্রশ্ন করতে হবে আমার কি সত্যের প্রতি টান আছে। একজন সন্ন্যাসী বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, কতটা আছে, কিভাবে আছে, সত্যের প্রতি টানটা কি আমার সর্বক্ষণের ব্যাপার নাকি কখনো আসে কখনো যায়। হঠাৎ হলো আমার সত্যের প্রতি টান বাড়লো, আবার কমে এলো। সত্য তো আর কমা বাড়ার ব্যাপার নয়, টানটা টান মতনই থাকে 24x7 365। সত্যের প্রতি যদি টান না থাকে
আমি যদি মনে করি যে আমি গেরুয়ার পেছনে আমি যা খুশি তাই করতে পারি, তাহলে দুঃখিত বন্ধু, এর হিসেব নিকেশ তো হবেই, কর্মফল তো কিছু ছাড়বে না। গুরুর জন্য সর্বান্তকরণ, যে গুরুকে সবকিছু তুলে দিয়েছে, গুরু যার প্রাণ। ভগবানের গুরু ভাইদের দেখে বোঝাই যাচ্ছে যে গুরুদেব তাদের প্রাণ হয়ে ওঠেনি, তারা গুরুদেবকে তাদের প্রাণ করতে পারেনি। কিন্তু ভগবানকে কি দেখছি, গুরুদেব তো তার প্রাণ অবশ্যই, ভগবান ছুটে ছুটে সবকিছু ফেলে তার কাছে আসছে। যেখানে সরল ও পবিত্র মন, সরলতা ও পবিত্রতা। পবিত্রানন্দজি একটা চিঠিতে ভগবানকে লিখেছিল, সরল হৃদয় ঈশ্বর তপ করে প্রতিভাত হয়। সরলতা খুব খুব রেয়ার ব্যাপার, সবাই সরল হয় না। যদি দেখি কার ভেতরে সরলতা আছে, জানতে হবে ঈশ্বরের অসীম কৃপা তার উপর, তাই বলছে সরল হও। কিন্তু আমাদের কি মনে প্যাচ, মনে প্যাচের পরিচয় তো পাচ্ছি, যে সরল সে তো এটার পেছনে যুক্তি খুঁজে পাবেই না যে কেন ভগবানকে জানানো হবে না যে তার গুরু মৃত্যুসজ্জা। সে তো বলবে হ্যাঁ হ্যাঁ ফোন করে জানাই, ও আসো, ও তো দূরে আছে। যার ভেতরে প্যাচ সেই তো অনেক কিছু ভাববে, হ্যাঁ উনি গৃহস্থ, ওর নাকি নির্বিকল্প সমাধি হয়ে গেল, আমরা সন্ন্যাসী, আমরাই তো আগে, এটা সরলতার পরিচয় না। এবং কি পবিত্র মন, যার মন পবিত্র সেই সবার কথা ভাবে, যেই মনে হিংসা দেশ সেই মন তো আর যাই হোক পবিত্র নয়। যেখানে এই বৈদান্তিক মেধার উৎকর্ষ, সেখানেই সত্যের মহাপ্রকাশ। যে জ্ঞানের উপরে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত, ঠাকুর বলছে না যে যার ঈশ্বর, যে ঈশ্বরের হাতে তার বেচালে পা পড়ে না। যে জ্ঞানে প্রতিষ্ঠিত সে ভুল করতে পারে না। সে পারবেই না না জানিয়ে থাকতে, আর তারা পেরেছেন মানে বোঝা যাচ্ছে যে তারা কোথায় প্রতিষ্ঠিত। এটা প্রশ্ন যে বাবা তোমরা সন্ন্যাসী হোক, গৃহস্থ হও, যাই হও, যেই আশ্রমেই তোমরা থাকো না কেন, খারাপ ভালো কাউকে বলছে না, তোমরা প্রতিষ্ঠিত কোথায়, এটা প্রশ্ন। আধ্যাত্মিকতা তো করলে, কোথায় গিয়ে প্রতিষ্ঠিত হলে বা কি প্র্যাকটিস করলে? গুরুদেব তো নিজেকে শেষ করে বেদান্ত বলল, তোমাদের অজ্ঞানতা শেষ হলো না কেন? গুরু কিন্তু নিজের সবকিছু নিংড়ে দিয়েই কিন্তু বেদান্ত বলেন, তার গুরু সবকিছু দিয়ে দেয়, পুরোটা দিয়ে দেয়, আমরা দিই না তো, আমরা নিজেদের এগুলো রেখে দিই তো নিজেদের কাছে, তাই সত্যের প্রকাশ ঘটে না। তাই এখানে ভগবানের গুরুদেবের সাথে দূরত্ব থাকুক, তিনি গৃহস্থ আশ্রমে থাকুক, যাই থাকুক, তার যেহেতু এইগুলো সব ছিল, তার এই ক্রাইটেরিয়া গুলো সব টিকমার্ক করা, তাই সত্যের প্রকাশটা তার ভেতরে ছিল। আবার উল্টো দিকে মন ব্রহ্মের বোধে পরিপূর্ণ রূপে গলে না যাওয়া পর্যন্ত সেই মনে অহংকার, ঈর্ষা, মিথ্যারও অবসান হয় না, কেউ তার গুরুর যতই নিকটে থাকুন না কেন। খুব খুব ইম্পর্টেন্ট কথা, খুব ইম্পর্টেন্ট কথা। কি বলছে, যে একজন তার গুরুর যতই নিকটে থাকুক, সে হয়তো ২৪ ঘন্টা তার গুরুর সাথে ওঠা বসা করে, যদি তার ব্রহ্মজ্ঞান লাভ না হয়, যদি তার মনের নাশ না হয়, সেই মনে মিথ্যাও থাকবে, হিংসাও থাকবে, সবই থাকবে। তাই এবার বুঝতেই পারছি যে কেন ভগবানের গুরু ভাইরা এই কাজটা করেছে। তাই ব্রহ্মজ্ঞান হচ্ছে লক্ষ্য, গুরুর নিকটে ২৪ ঘন্টা গুরুর পাশে থাকাটা লক্ষ্য নয়। কিন্তু গুরুর পাশে আছি কেন, আছি লোকে বলার জন্য যে আমি গুরুর কত কাছে, আমি সবসময় তার সাথে ওঠা বসা করি, তাতে কি এলো গেল? গুরুর সাথে তুমি ওঠা বসা করলে
যে গুরুর সাথে ঠিক ঠিক ওঠা বসা করে সে সেই জায়গায় গিয়ে একেবারে বসে পড়ে, সে সেই জায়গায় গিয়ে প্রতিষ্ঠিত হয়। তাই বড় বড় মুখ করে তো বলে লাভ নেই যে গুরুর সাথে অনেক ওঠা বসা করেছে। গুরুর সাথে তো উঠলে বসলে, মনটা কেন উঠলো না? মনটা কেন সপ্তম ভূমিতে উঠলো না? মনটা কেন প্রথম তিনটা তলায় ঘুরে বেড়াচ্ছে? তাই গুরুর সাথে 24 ঘন্টা থাকি কি 24 মিনিট থাকি, ব্রহ্ম জ্ঞান লক্ষ্য। সেই জন্যই তো গুরুকরণ, ব্রহ্ম জ্ঞান লক্ষ্য, নালে কিছুই কিছু না, নালে কিছুতেই কিছু লাভ নেই। আসল সমস্যাটা সেদিনই ঘটে গিয়েছিল যেদিন পবিত্রানন্দজি তার প্রাণাধিক শিষ্যের নির্বিকল্প সমাধি লাভের কথা সর্বসমক্ষে ঘোষণা করে দিয়েছিল। এইখান থেকে সমস্যাটা হয়েছে। ভগবানের ব্রহ্মবিজ্ঞান লাভের সংবাদে তার গুরু মহারাজের যেমন দু চোখে জল ভরে গেছিল মহানন্দে, উল্টো দিকে তার কিছু শিষ্যের হৃদয়কে ভগবানের প্রতি তীব্রভাবে ঈর্ষা পরায়ণ করে তুলেছিল। কারণ অনেকে পবিত্রানন্দজির বছরের পর বছর সঙ্গ করে, সেবা করে, বহু মূল্যবান উপদেশ দিনের পর দিন শ্রবণ করে অধিকন্ত সব ছেড়েও যা লাভ করতে পারেননি, সেখানে ভগবান পবিত্রানন্দজির থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে অবস্থান করে বছরে মাত্র কয়েকদিন সঙ্গ করে, সেভাবে গুরুর শারীরিকভাবে সেবা না করে উপরন্ত সংসারের মধ্যে থেকেও আধ্যাত্মিক উপলব্ধি শীর্ষে পৌঁছে গিয়েছেন, বহু গুরু ভাইয়ের এই সত্যটা পরিপাক করে উঠতে অসুবিধে হয়েছিল। তো ভগবানের যখন নির্বিকল্প সমাধি হয় তখন গুরুদেব মানে দুহাত তুলে সবার কাছে ঘোষণা করেছিল যে দেখো সজলের ব্রহ্মবিজ্ঞান লাভ হয়েছে। তো এইটা যারা পবিত্রানন্দজির শিষ্য তাদের হজম হয়নি, কারণ তারা ভেবেছে আমরা দিনের পর দিন গুরুর মুখে বেদান্ত শুনি, আমরা সব সময় তার কাছে থাকি, আমরা সন্ন্যাসী, আমরা আমাদের সবকিছু ছেড়েছি, আমাদের তো এগুলো হলো না। আর কার হলো যে এত দূরে থাকে, গুরুদেবের কাছেও বেশি আসে না, তার সেবাও করে না, সঙ্গও করে না, কথাও শোনে না, তার এটা হয়ে গেল। এইটাতে আর একটা কথা বোঝা যাচ্ছে, কারুর যদি সত্য লাভ বা ব্রহ্মজ্ঞান লাভ যদি উদ্দেশ্য থাকে, সে যদি গুরুর মুখে শোনে না যে কার ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে, সে নিজের আনন্দ ধরে রাখতে পারবে না। সে মহানন্দে ফেটে পড়বে যে আমার গুরু ভাইয়ের এই এত বড় ব্যাপারটা ঘটে গেছে, আর সে নিজের জন্য তার খারাপ লাগবে যে ওর হলো, আমিও চেষ্টা করি যেন আমারও হয়। কিন্তু এখানে ভগবানের গুরু ভাইদের তা হলো না, তাদের ভেতরে ঈর্ষা চলে এলো। এটাতে বুঝতে হবে তারা খুব একটা সত্যকে ঠিক করে চায়নি, তাদের উদ্দেশ্য পুরোপুরি ব্রহ্মজ্ঞান লাভ ছিল না, তাদের উদ্দেশ্য ছিল কি সন্ন্যাস নিয়ে অহংকার, আমরা সন্ন্যাসী, বা তারা হয়তো গৃহস্থ, আমরা এতদিন সঙ্গ করেছি, এতদিন আমরা তার সাথে কাটিয়েছি, আমরা খুব পুরনো, জ্ঞানে কে নতুন আর কে পুরনো, জ্ঞানে নতুনও বলে কিছু নেই, জ্ঞানে পুরনো বলেও কিছু নেই। আমার যদি ব্রহ্মজ্ঞানের প্রতি ভালোবাসা থাকে, আমি যদি সত্যি চাই ব্রহ্মজ্ঞান লাভ করতে, তাহলে আমি যখন একজনের এত বড় একটা খবর শুনব, এই খবরটা তো আমাকে ইন্সপায়ার করবে যে আমিও চেষ্টা করি নিজের যেন আমারও জ্ঞান হয়। আমার গুরুদেবের আর একটা শিষ্যের জ্ঞান হলো, তার মানে আমিও তো সেই গুরুরই শিষ্য, তার মানে আমারও হবে, আমার গুরু তো সদ্গুরু, তার কাছে এসে একজনের জ্ঞান লাভ হয়েছে, তার মানে আমি ঠিক ঠিক জায়গায় এসেছি। আমি যদি চেষ্টা করি আমারও হবে, আমার গুরু ভাইয়ের এত বড় একটা পাওনা হলো, আমিও চেষ্টা করি ওর মতন যাতে আমারও হয়। কিন্তু না, এইটা হলো না, উল্টে তাদের ভেতরে হিংসে চলে এলো। তাহলে বুঝতে হবে সত্যের প্রতি টানটা তাদের নেই। তাদের ঈর্ষারই ফল ভগবানকে দিতে হয়েছিল, ফলে ভগবানের তার গুরু মহারাজজিকে দেখতে আসতে বিলম্ব হয়ে গেছিল। এই ঈর্ষার মাসুল তাদের গুরু মহারাজজি শ্রীমৎ স্বামী পবিত্রানন্দজিকেও দিতে হয়েছিল,
কারণ তিনিও তার প্রিয় শিষ্যকে দেখতে পারেননি বহুদিন ধরে। মানে এক কিছু লোকে ঈর্ষার জন্য কত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছিল, যে একজন তার গুরুকে কত দেরি করে পেল, এটাও তো নয় একবার মনে করতে পারতো তারা যে আমরা তো এত গুরুদেবকে পেয়েছি, আমাদের কত ভাগ্য। তার তো কোনোদিন এত ভাগ্য হয়নি গুরুদেবের সঙ্গ করা, সে এত দূরে থাকে, তাকে একটু খবর দিই যে সে যেন শেষ সময় একটু গুরুদেবের কাছে থাকতে পারে। এই ভাবনাটাও যে কি করে কারোর ভেতরে আসে না, এইটা তো আমি অন্তত ভাবতে পারছি না। এগুলো তো মানে এরকম মানুষ, এরা তো মানুষের থাকেই পড়ছে না আমার কাছে অন্তত। আমি হিসেব করে যা দেখছি, মানুষের থাকে ফেলতে পারছি না এদেরকে। আর যেখানে তারা দেখছে তাদের গুরু মহারাজজি এত কষ্টের মধ্যে আছে, গুরু মহারাজজিও তো চাইবে যে সে যাদেরকে ভালোবাসে তাদেরকে একটু শেষবারের জন্য পাশে দেখুক। তারা নয় ভগবানের কথা নাই ভাবলো, তারা নয় ভগবানকে পছন্দ করে না, তাদের গুরুদেবের কথা ভাবতো। এ কি ধরনের শিষ্যের পরিচয় হলো? আজকে যদি এই এই ঘটনাগুলো কেন আলোচনা করছি, আমাদের জন্য এটা খুব দরকার। আমরা সবসময় আমাদের শাস্ত্রে এইটা পাই তো যে এইটা এরকম দরকার, এরম হতে হবে। এখন এইগুলো দেখে যেন আমরা শিখি কিরম হতে হবে না, কি করতে নেই, কিরম শিষ্য আমি হব না। এই জন্যই আলোচনাটা খুব দরকার। যখন আমার কাছে কেউ এসে বলে যে হ্যাঁ ও এত খারাপ, ও এরম করলো, ওরম করলো, সেরম বললো, বললাম যে আমি তখন এদেরকেই না বড় আদর্শ হিসাবে ধরি, কারণ এরাই আমাকে মানে বড় একটা রাস্তা দেখায় যে তুমি কোন কিভাবে কথা বলবে না, কোন কাজটা করবে না, কিভাবে চলবে না, তাদের থেকে আমি শিখি। তাই আমি তাদেরকে খুব শ্রদ্ধা করি, তাদের তারা আমাকে অনেক শিক্ষা দেয়, তারা আমাকে শিক্ষা দেয়, আমি তাদেরকে একটা আদর্শ হিসাবে ধরি। কি করতে নেই, কি হতে নেই, এইটা তারা শিখিয়ে দেয়। তাই শিষ্য যদি হই এরম যেন না হই। এইগুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে আধ্যাত্মিকতা কি জিনিস, আধ্যাত্মিকতা অত সোজা নয়। আর কতটা বিচার দরকার, আধ্যাত্মিকতা এই জন্য বিচার শেখানো হয়। তাদের ভেতরে যদি বিচার থাকতো, তারা নিজেদের ভুলটা বুঝে কিন্তু তারা নিজেরাই ভগবানকে খবর দিতেন। কতটা বিচারের অভাব, কতটা গুরু ভক্তির অভাব, যে তারা গুরুর কথাও ভাবলেন না, যে গুরু তো অপেক্ষা করে থাকবে। যেখানে গুরু মৃত্যু সজ্জায়, সেখানে তারা নিজেদেরকেই প্রাধান্য দিলেন। আর এইটার মাশুল কাকে দিতে হলো? গুরু মহারাজজিকে এবং ভগবানকে। হ্যাঁ, গুরুর অর্থ একদমই তাই, যিনি অজ্ঞানতা দূর করেন এবং শিষ্যকে অন্ধকারের থেকে আলোতে নিয়ে যান। এখন যদি আমি দেখি যে একজন 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 শিষ্য তার গুরুর কাছে যাচ্ছে কিন্তু সে অন্ধকারের মধ্যেই আছে, তাহলে জানতে হবে যে গুরু তাকে টানাটানি করছে কিন্তু সে বেরোতে চাইছে না, পারছে না, তা না। যে চাইবে সে পারবে, যে চাইবে না, গুরু যখন হাত বাড়াবে সে দুহাত দিয়ে ধরবে গুরুকে, একটা বাচ্চা যেমনি মায়ের কোলে ওঠে ঠিক সেরকম। সে যদি দেখি অন্ধকারেই পড়ে আছে, তাহলে জানতে হবে সে মুখে বলছে সে আলো চায়, সে আলো চায় না, সে অন্ধকারেই থাকতে চায়। গুরুর কাজ তো তাই, তিনি তো সব শিষ্যকেই আলোর দিকে নিয়ে যেতে চান, কিন্তু শিষ্য ঠিক ঠিক শিষ্য হতে হবে, তারপরে তো সে আলোর দিকে যাবে। লাইফটা যদি শেয়ার করতে চান 100 বার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে প্রশংসাবাদ প্রাপ্য গুরুমার বোন শ্যামলী দেবীর
যিনি উদ্যোগ না নিলে ভগবান কবে তার গুরু মহারাজজির খবর পেতেন বলা মুশকিল। আমার তো মনে হচ্ছে এরা যেরকম মানুষ, মানে যারা খবর দেয়নি, পবিত্রানন্দ যে দেহ চলে গিয়ে কাজ হয়ে যেত তারপরেও হয়তো তারা ভগবানকে বলতেন না যে গুরুদেব আর দেহেই নেই। কিন্তু অবশ্যই এখানে শ্যামলী দেবী ভগবানের শালিকা গুরুমার বোন, অবশ্যই তাকে তো প্রশংসা করতেই লাগে, কারণ তিনি একটা বিরাট বড় কাজ করেছেন। তিনি একমাত্র ভগবানের কথা ভেবেছেন, তিনি একমাত্র বুঝেছেন যে গুরুদেবের এই শিষ্যকে এই সময়ে সে কাছে দেখতে চায়। এটাতে তো বোঝা যাচ্ছে যে শ্যামলী দেবী ঠিক ঠিক তার গুরুকে ভালোবেসেছেন এবং চিনেছেন, তাই তিনি গুরুকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি তার ওই শিষ্যের কথাও ভেবেছে যে দূরে থাকে, যে গুরু সঙ্গ বেশি করতে পারেনি। এবং একটা মুশকিল, একটা মানে কষ্টের সময়, ঠিক ঠিক সময় সে সেই শিষ্যকে খবর দিয়েছে। সে বিরাট বড় একটা কাজ করেছে। এইভাবে সত্যকে অবশ্য চাপা দেওয়া যায় না। সত্য কোনো না কোনো ভাবে প্রকাশিত হয়েই পড়ে। যার হৃদয়ে সত্য পূর্ণ প্রকাশিত, তাকে যতই প্রচেষ্টা করা হোক না কেন, দাবিয়ে রাখা যায় না, রাখা যে যায়নি ভগবানই তার জ্বলন্ত প্রমাণ। ভগবানের গুরু ভাই বোনেরা হয়তো ভেবেছিল যে ভগবান জানতে পারবে না, কে বলবে, তার ওকে আসতে হবে না, ওর তো ব্রহ্মজ্ঞান হয়ে গেছে, আর এসে কি করবে। কিন্তু ভগবানকে তো আটকে রাখা যায়নি, সত্যকে দাবিয়ে রাখা যায় না, সত্য চাপা থাকে না। এটা বিরাট বড় সত্যি কথা। কথাটা আমরা এমনি ডে টু ডে লাইফে শুনি, কিন্তু যে সত্যের জয় হয়, সত্যকে চেপে রাখা যায় না, সেটা একদিন প্রকাশিত হয়, কথাটা আমরা ক্যাজুয়ালি বলি কিন্তু খুব একটা ভেতর থেকে বিশ্বাস করি না। এটা 100% ঠিক। এটা তো এই ঘটনা থেকেই দেখতে পাচ্ছি, ভগবান কিন্তু ঠিক খবর পেলেন, তাকে কিন্তু আটকে রাখা গেল না, তিনি কিন্তু ঠিক এসে গুরুকে দেখলেন। কারণ ভগবান সত্যে প্রতিষ্ঠিত না, সত্য স্বরূপ, তাকে আটকে রাখা যায়নি, তিনি ঠিক খবর পেয়েছেন এবং গুরুদেবের কাছে এসছেন। এই জন্যই এটা সত্য যুগ হোক, দ্বাপর যুগ হোক, ত্রেতা হোক, কলি হোক, ঝুঁকটা ফ্যাক্টর না, সত্য সবসময় বর্তমান। কলিযুগ বলে সত্যের দাম নেই, কথাটা আমরা বলি কারণ আমরা সত্যে থাকতে চাই না, আমরা 2 নম্বরই মিথ্যাই করতে চাই। সত্য সত্যই, এবং যে সত্যে থাকে তার সারা পৃথিবীর মানুষ মিথ্যা করুক, সে যদি সত্যে থাকে সে ঠিক বেঁচে যাবে। একটা কথা আছে, কথাটা ইংলিশে, ইউ ডোন্ট ডু এনিথিং রং ইভেন ইফ এভরিবডি ডাজ ইট, ইউ ডু হোয়াট ইজ রাইট ইভেন ইফ নোবডি ডাজ ইট। বাকিরা মিথ্যা করলে তুমি করো না, আর তুমি সত্যে থাকো যদি বাকিরা সত্যে নাও থাকে। তো সত্যে থাকার কিন্তু একটা জোর আছে। বিশ্বাস হলো তো যে সত্যে থাকা যায়, আর সত্যে থাকাটাই উচিত, এবং যারা সত্যে থাকে এক সময় তাদের যা পাওয়ার তারা ঠিক পায়। তাই এই যে কথাগুলো যে এই যুগে 2 নম্বরই চলে, এই যুগে সত্যে থাকা চলে না, কথাগুলো একদম ভুল। এইটা তো 1985 সালের কথা, 1985 সাল কি কলিযুগ নয়, সেটাকে আমি সত্য যুগের কথা বলছি। প্রমাণ তো হলো যে ভগবান যেহেতু সত্যতে আছে, তাকে কিন্তু বাধা দেওয়া গেল না, সত্য কিন্তু তার কাছে প্রকাশিত হল। তাই আমরা যেন সত্যে থাকি, সত্যে যেন থাকতে পারি, এই প্রার্থনা যেন করি, এবং গুরুর যেন দাম দিতে পারি, ঠিক ঠিক শিষ্য যেন হয়ে উঠতে পারি। যদি গুরু না থাকে, গুরুর সন্ধান যেন করি। আমি তো আমার গুরুর সন্ধান সবসময় মানুষকে দিতে থাকি, কারণ আবার বলছি আমার গুরুর কাছে আমি সব পেয়েছি, যদি না পেতাম কিছু বলতাম না। এখানে বসে কথাগুলো বলছি মানে সব পেয়েই বলছি, নাহলে ভাবের ঘরে চুরি হয়ে যেত,
তাহলে মিথ্যা কথা হতো না আমি বসতামই না কথা বলতে আমার গুরু সন্ধান তো আমি মানুষকে দিচ্ছি তিনি এখনো দেহে রয়েছেন চলে আসুন কোনো অসুবিধা নেই না হলে গুরু তো আছে গুরুর তো অভাব নেই আমি যেন গুরুকরণ করি কারণ গুরু ছাড়া সত্য লাভ হয় না স্বামীজির পর্যন্ত গুরুর প্রয়োজন হয়েছিল তিনি এত বড় আধার আগের বারও বলেছিলাম আবার বলছি এরকম কিছু কিছু মানুষ আছে যাদের গুরু ছাড়াই ব্রহ্মজ্ঞান লাভ বা বিরাট বড় একটা আধ্যাত্মিক অনুভব হয়েছিল যেরকম রমন মহর্ষি কিন্তু অনুভূতিটাকে জানার জন্য তারা গুরুর কাছে গেছে রমন মহর্ষি যখন ঘর ছাড়ে তার ওই আধ্যাত্মিক অনুভবের পরে তিনি কিন্তু গিয়ে গুরুকরণ করেন গুরু দরকারই দরকার গুরু ছাড়া হবে না আমার গুরু হলো যাকে নিয়ে আলোচনা করছি ভগবান বলে যাকে বলছি তিনি আমার গুরু এবং ওনার জীবনী থেকেই আলোচনা করছি দ্য গ্রেটেস্ট ওনার জীবনীর নাম সেখান থেকেই আলোচনা করছি তো আজকে আমাদের আলোচনা এই অবধি আলোচনাটা করতে আমার খুব কষ্ট হয়েছে কিন্তু এই এই মানে চ্যাপ্টারটা আরো কিছুক্ষণ চলবে কিন্তু খুব খুবই গুরুত্বপূর্ণ আলোচনা তাই না করে পারলাম না এবং এটা থেকে মানে কিছু নেওয়া না পুরোটাই নিতে হবে কিছু নিয়ে তো সমাধান হয় না পুরোটা নিতে হয় আধ্যাত্মিক সবকিছু পুরোটা নিতে হয় আর আমি অন্তত নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে আমার কাছে আমার গুরু ভগবানের আমার ইষ্ট আমার গুরু আমার ইষ্ট ভগবানের জীবনীটা রয়েছে আমার কাছে বিরাট বড় মানে দৃষ্টান্ত যে শিষ্য কিরম হতে লাগে এবং গুরুর প্রতি ভক্তিও কিরম লাগে তো এই জীবনীটা সবাইকেই নিশ্চয়ই সাহায্য করবে এই আশা রেখেই আলোচনা তো আজকে এই অবধি আবার পরের দিন এটা নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবে।